نحمده ونصلى على رسوله الكريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما কুরআন হাদিস তো অনেক রিডিং পড়ি, আজকে আপনাদের একটা গল্প শোনাই, আমার বাস্তব জীবনের ঘটনা আলহামদুলিল্লাহ। তো ঘটনাটা ছিল 2004 হতে পারে, আমি সৌদি আরবে গেছিলাম। তো যেখানে আমি প্রায়ই যেতাম একটা জায়গা, তো ওখানে একটা ছেলে আসতো, সৌদি আরবের ছেলে, তার বয়স ছিল ক্লাস নাইনে যেহেতু পড়ে তাহলে 15 বছর হয়। তো ছেলেটা এসে গল্প করতো, ভালো ইংরেজি বলতো ছেলেটা। তো এরকম গল্প হইতো, কথা হইতো, এবং আয়সে 3-4 মিনিটের বেশি থাকতো না। আয়সে বলতো আমার মাকে হেল্প করতে হবে, সে চলে যেত, তার ছোটো ভাই বোন আছে। একদিন জিজ্ঞেস করলাম, তোমার বাবা কী করে? তুমি তো প্রিন্স। না না, আমি প্রিন্স না, আমার বাবা পুলিশের চাকরি করেন। তার ছেলেটা খুব ভদ্র ছিল, খুবই ভদ্র। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সালাত পড়ো? বলে হ্যাঁ। তোমার ভাই বোনের পড়ে? হ্যাঁ। তা আমি জিজ্ঞেস করলাম, তোমাদের এই আত্মীয় স্বজন যে আছে তারাও কি সালাত পড়ে? হ্যাঁ। তা বললাম, তুমি কেমন কাউকে চেনো যে সালাত পড়ে না? বলে না। তা আমি বললাম যে এই তোমাদের দেশে যদি কেউ সালাত না পড়ে তাদেরকে তোমরা কী চোখে দেখো? আপনি উত্তর শুনে চমকিয়ে যাবেন, আমাদের দেশে আলেমরাও এই কথা এইভাবে বিশ্বাস করতে পারবে না। সে বলতেছে কি জানেন, আমাদের দেশে যারা সালাত না পড়ে তাদেরকে আমরা কাফের মনে করি। আমার কথাটা এখনও মনে আছে আলহামদুলিল্লাহ। একটা 15 বছরের ছেলে, সে বলতেছে আমাদের দেশে আমাদের সে কাউকে দেখে চিনে না যিনি সালাত আদায় করেন না, সালাতটা আদায় করেন না, এই ছেলে কাউকে চিনে না। এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে তোমাদের ধারণা কি? বলতেছে যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা কাফের মনে করি। সুবহানাল্লাহ, দেখেন তাদের বেসিক নলেজ কত স্ট্রং। একটা 15 বছরের ছেলে, আমাদের দেশে একটা 15 বছরের ছেলের দিকে তাকায় দেখেন, এই মোবাইল খেলতে খেলতে তার জীবন শেষ, নামাজের দিকে নেওয়া যায় না। আমি এরকম অনেক ছেলেকে চিনি, বাবা মার কথা শুনে না, বাবা মাকে অতিষ্ঠ করে ফেলছে, এই মোবাইল ফোন এটা দাও সেটা দাও অতিষ্ঠ করে ফেলছে। ভাই সময় আছে, আসেন দেখেন। সৌদি আরবের একটা 15 বছরের ছেলে বলতেছে, যেই ছেলে যে বলতেছে আমরা জানি যে সলাৎ যে ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাকে আমরা কাফের মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুফর এবং ইমানের পার্থক্য বিধানকারী হচ্ছে সলাৎ, এটা রাসূল সাল্লাম সহিহ হাদিস। এবং রাসূল সাল্লাম আরেকটা হাদিস কি, যে ইচ্ছাকৃতভাবে আল্লাহ সলাৎ ছেড়ে দেবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। ভাই আসেন, এখনো সময় আছে। আমাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা সলাৎ পড়েন তো পড়েন না, পড়লেও কনসেন্ট্রেশন দেন না, তাড়াহুড়া, অস্থিরতা, আবার কেউ কেউ আছেন সলাৎ পড়েনি না। কি হবে আপনার এই দুনিয়ার টাকা পয়সায় ব্যস্ত থাকলে? কিচ্ছু করতে পারবেন না, প্লিজ বিশ্বাস করেন। আমি 100 কোটি টাকার মালিকদেরকে আমি চিনি এরকম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ কেউ আছেন ভালো, খুবই নামাজি, আলহামদুলিল্লাহ। তারপরে বর্তমানে এই যে লাস্ট উদাহরণ দেয় বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক, আমি জানি না উনি কত টাকার মালিক, উনি নিশ্চয়ই হাজার কোটি টাকার মালিক হবেন, অনেক ধনী মানুষ, কোনো সন্দেহ নেই, বাংলাদেশের 4-5 জন ধনী মানুষের একজন মানুষ। কোনো ডাক্তার তাকে বাঁচাইতে পারে না। আপনার আমার জীবন এরকম একদিন হয়ে যাবে, কিচ্ছু করতে পারবো না। আসেন ভাই, সময় থাকতে তওবা করি, আল্লাহর রাস্তায় ফিরে আসি, কোরআনে ফিরে আসি, সুন্নাতে ফিরে আসি। আপনি টাকা পয়সার জন্য পেরেশানি হতে হবে না, আপনার যা প্রয়োজন আল্লাহ আপনাকে দান করবে, আমাদের যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দেবে। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি আজকে থেকে চেষ্টা করেন, তৌহিদটা ঠিক করেন, সলাত আদায় করেন, দেখবেন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে। আপনি ধারণা করতে পারবেন না, আপনি কোনো জিনিসের জন্য পেরেশানি করে আপনাকে রোজগার করতে হবে না, আল্লাহ দয়া করে এমন ব্যবস্থা করে দেবে যিনি আপনার সামনে হাজির হবে। আমার মতো দুর্বল মন্দ তার প্রমাণ, আলহামদুলিল্লাহ। আমি সাক্ষ্য দিয়ে বলতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমন একটা অবস্থানে রাখছেন কোনো জিনিসের জন্য আল্লাহর রহমতে পেরেশানি করতে হয় না। আসেন ভাই, আমরা কোরআন এবং সুন্নাতে ফিরে আসি। কোরআন এবং সুন্নাত সময় নাই ভাই, এই যে কোভিডের সময় কত লোক মারা যাচ্ছে, কাল আজকের রাত কালকের সকাল আমার কবর হবে, কোনো সন্দেহ নেই, কেউ ঠেকাইতে পারবে না। এই অস্ট্রেলিয়ার চিকিৎসা ব্যবস্থা, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স আমাকে বাঁচাইতে পারবে না যদি আমার মৃত্যু চলে আসে, আপনার আমাদের কাউকে বাঁচাইতে পারবে না। আসেন ভাই, আমরা কোরআন পড়ি, ভালো মতো সালাত আদায় করি, পিতামাতার সেবা যত্ন করি, আল্লাহর যে সমস্ত বিধিবিধান আছে সব কিছু আমরা চেষ্টা করি, অ্যাটলিস্ট মন থেকে চেষ্টা করি, দেখবেন আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দেবে ইনশাল্লাহ। এবং আল্লাহ মাফ
করার জন্যই অপেক্ষায় আছেন, সুবহানাল্লাহ, একটু তাহাজ্জুদ নামাজে দুই রাকাত নামাজ পড়েন, ফ্যাসিলিটি কি আল্লাহ বান্দাদেরকে প্রথম আসমানে সে ডাকতে থাকে, কে আছো আমার কাছে কিছু চাওয়া, কে আছো ক্ষমা চাওয়া, কে আছো আমার কাছে মাগফিরাত চাওয়া, আসেন আল্লাহকে বলি আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেই, সুবহানাল্লাহ। এই এই কোরআন হাদিস, এই কোরআন এরকম হাদিস আপনি আমার সাথে ডেফিনেটলি ভালো জানেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর আমরা যারা করি তারা আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা দুর্বল ইনশাআল্লাহ। আসেন ভাই, সৌদি আরবে 15 বছরের বাচ্চা যদি বুঝতে পারে যে সালাত আদায় করা কুফরি কাজ, আমাদের তারও ভালো করে বোঝা উচিত ইনশাআল্লাহ। আসেন ভাই, আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, তৌহিদ প্র্যাকটিস করি, ইমানটাকে ঠিক করি, কুফর শিখ বেদাতটাকে আলাদা করে ফেলি, এবং আল্লাহর জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আসেন পড়ি, এবং অন্তর থেকে বিশ্বাস করি। শুধু মুখের পড়া কাজ হবে না ভাই, মুখের পড়া অন্তরের বিশ্বাসও কাজ হবে না, লাগবে মুখের পড়া, অন্তরের বিশ্বাস এবং অ্যাকশন। অ্যাকশন ছাড়া হচ্ছে না। আপনি কোনো একজন সাহাবাকে পাবেন বেনামাজি? পাবেন না, পাবেন না। তো আপনি জীবন পড়ে দেখেন, আর এই এই জীবনে এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি করে কত দূর যাবেন আপনি, কত দূর যাবেন, কত দূর যাবেন আপনি, মিলিয়ন বিলিয়ন, কিন্তু আমার মতো মানুষ তো মিলিয়ন ডলার জীবনও হতে পারবো না, কোনো দিনই হতে পারবো না। আপনি বিশ্বাস করেন আমার মতো মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করে তারপরে মিলিয়ন হওয়া সম্ভব না, দুনিয়াবী হিসাবে আল্লাহ দিলে দিতে পারে। আসেন ভাই, আবার ওই সৌদি আরবের ছেলের কথা বলছি, ছেলেটার নামও আমি জানি না, মনে নেই, আমি জানি ছেলেটা অনেক বড় হয়েছে, সে 2004 যদি তার 15 বছর হয়, এখন তো তার অনেক বয়স হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন ভাই, আমরা ইজ্জাতটা শেয়ার করি, আমরা কোরআন এবং সুন্নাতে ফিরে আসি, যেটা আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, এবং দুনিয়া এত সুন্দর হবে আপনি ধারণা করতে পারবেন না, ধারণা করতে পারবেন না। আপনি পেরেশানি থাকবে না, আপনার অস্থিরতা থাকবে না, টাকা পয়সা জন্য এরকম ছুটতে হবে না, আল্লাহ এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে আপনাকে, রাত জেগে কাজ করতে হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করবে। আপনি আল্লাহকে বলে দেখেন না, আল্লাহকে কাছে চাইয়ে দেখেন না, আপনি একটা বাড়ি দরকার আল্লাহকে বলেন না, দেখেন না, আর যদি না হয়তো কী হয়েছে, কুল হু আল্লাহ সাল্লাহ 10 বার পড়লে আল্লাহ জান্নাতে একটা প্যালেসের মালিক করে দেবে, সুবহানাল্লাহ, কোনো পয়সা লাগে না। কুল হু আল্লাহ সাল্লাহ 10 বার পড়তে 2 থেকে 3 মিনিট সময় লাগে বা 4 মিনিট সময় লাগে, কোনো পয়সা লাগবে না, এবং ওইটা কিন্তু ফর এভার, দুনিয়াতে তো 50-60 বছর পরে মরে যাব, বাড়ি পুরান হয়ে যাবে, ভেঙে যাবে, বা আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আমি মরে যাব, কিন্তু জান্নাতের প্যালেস কিন্তু সারা জীবন। একটা বাড়ি করতে এখানে $7-8 লাখ লাগে, আমার মতো মানুষের সামর্থ্য নেই, আমার মতো মানুষের সামর্থ্য নেই, কিন্তু প্যালেস তো খুব এক্সপেন্সিভ জিনিস। তো আসেন, দুনিয়ার পিছনে না ছুটে কোরআন এবং সুন্নাহ আল্লাহর জন্য আমরা কাজ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আমরা লাভবান হব ইনশাআল্লাহ, এবং আমরা জান্নাতে যেতে চাই, সুবহানাল্লাহ। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।